আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি কথা বলবো একটা খুব সুন্দর অর্নামেন্টাল প্ল্যান্ট অ্যারেলিয়াকে নিয়ে যে কিভাবে এটার যত্ন নেব কেমন মাটির প্রয়োজন কী কী সার দিতে হবে এছাড়াও একে নার্সারি থেকে আনার পর কিভাবে আমি রিপোর্ট করব এই সব আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এই যে দেখো এটা অ্যারেলিয়া গাছ আমি নার্সারি থেকে এক সপ্তাহ আগে একে নিয়ে এসেছি তো নার্সারি থেকে যে কোনো গাছকে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে টবে প্রতিস্থাপন করা ঠিক নয় এতে গাছটি নষ্ট হয়ে যেতে পারে তাই যখনই নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসবে তাকে আগে কিছুদিন বাগানে রেখে তারপর রিপোর্ট করা ঠিক হবে এই গাছটা অনেক রকমেরই হয় আমারটা ডুয়ার্প ভ্যারাইটির অ্যারেলিয়া বেশি বড় হবে না কিন্তু ছোপালো হয়ে থাকবে এবারে বলি যে এই গাছের জন্য কেমন মাটি প্রয়োজন অবশ্যই ওয়েল ড্রেনেজ মিডিয়া প্রস্তুত করতে হবে তো আমি এখানে বাগানের মাটি চেলে নিয়েছি বিল্ডিং কনস্ট্রাকশনের বালি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তোমরা চাইলে গোবর সারও ব্যবহার করতে পারো টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট নিয়েছি এটা মাটিকে ঝুরঝুরে করে রাখবে ও ময়স্চার ঠিক রাখবে আর অবশ্যই সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নিমখোল কিছুটা হাড় ও শিংকুচি আর একটু মিক্স খাবার তো এখানে আমি তোমাদেরকে জানাতে চাই যে পারফেক্ট এই করেই যে পটিং মিক্সচারটা প্রস্তুত করতে হবে তা কিন্তু নয় একটা ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ মিডিয়া রেডি করলেই হবে কিন্তু আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমার হাতের কাছে এতগুলো জিনিস ছিল তাই সবগুলোকেই একটু করে নিয়ে মাটির সাথে মিশিয়েছি আমরা চাইলে শুধুমাত্র গার্ডেন সয়েল বালি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা গোবর সার দিয়েও একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নিতে পারো শুধুমাত্র খেয়াল রাখতে হবে টবের মধ্যে পানি যেন না জমে কেননা এই গাছটা পানি জমা একদম পছন্দ করে না খুব বেশি পানি দেওয়া হয়ে গেলে এই গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো যেহেতু আমার গাছটা অনেকটাই ছোট এই নার্সারি থেকে এনেছি তাই আমি একটা পাঁচ ইঞ্চির টব নিয়েছি আর সেটার মধ্যে ড্রেনেজ হোলগুলোতে একটু কোকোপিট দিয়ে নিচ্ছি যার জন্য মাটিটা ড্রেনেজ হোল দিয়ে ধুয়ে বেরিয়ে যেতেও পারবে না আর জায়গাটা অপরিষ্কারও হবে না প্লাস ময়েশ্চারটা ঠিকই থাকবে তো আমি এখন এর মধ্যে গাছটা দিয়ে দেখে নিচ্ছি যে আর বেশি মাটি দিতে হবে কি না দিতে হবে না একদম ঠিকই আছে এবারে এই প্যাকেটটা থেকে গাছটাকে বার করে নিয়ে একটু রুটের কাজগুলো ঝুরঝুরে করে নেব মাটিটা নিয়ে বোস করিয়ে দিচ্ছি কিন্তু খেয়াল রাখতে হবে রুটের মধ্যে কোনো আঘাত না লাগে রুটটা বেশ বড়ো হয়ে গেছে ব্যাগ থেকে বার হয়ে গিয়েছিল এখন পুরোটা মাটি দিয়ে আমি ভরে দেব হাতে করে মাটিটা একটু চেপে চেপে দিয়ে দেব। যেন ভেতরে কোনো এয়ার গ্যাপ না রয়ে যায় যদি থেকে যায় তাহলে রুট পচে যেতে পারে আমার গাছটিকে প্রতিস্থাপন করা একদম কমপ্লিট এবারে শুধু পানি দেওয়াটা বাকি আছে তো এখানে আমি পানি দিয়ে নিচ্ছি যে কোনো গাছকে প্রতিস্থাপনের পর সেই গাছটিতে ভরপুর পানি দিতে হবে যেন টবের নিচে থেকে পানিটা বেরিয়ে যায় তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি ভিডিওটা একটুও স্কিপ করিনি দেখো পানিটা কত তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছে তাই একদম ওয়েল সয়েল মিডিয়াতে এটা বসাতে হবে আর গাছে পানি জমছে কিনা লক্ষ্য রাখতে হবে এখন এই গাছটিকে আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব আর দুই থেকে তিন দিন ছাড়া মাটি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখনই এই গাছে পানি দেব এরপর এক সপ্তাহ পর আমি যেখানে এক থেকে দু ঘন্টা সকালের রোদটা পাবে তেমন জায়গায় রেখে দেব এই গাছটিকে বাগানের এমন জায়গায় রাখতে হবে যেখানে খুব বেশি রোদ থাকে না কিংবা সেমি মধ্যে থাকে আর যদি একে তোমরা বাড়ির মধ্যে রাখতে চাও তাহলে এক থেকে দু ঘন্টা রোদ খাওয়ালেই হবে তোমরা যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসো কিংবা গাছ দিয়ে ঘর সাজাতে চাও তাদের জন্য এই গাছটা একদম পারফেক্ট আসলে এই গাছটার খুব বেশি যত্ন নিতে হয় না এতে বেশি পানিও প্রয়োজন হয় না অবশেষে এই গাছে কি কি সার দেবো তা জানিয়ে রাখি যেহেতু এই গাছে কোনো ফুল হয় না এই গাছের পাতা সুন্দর রাখার জন্য মাসে এক থেকে দুবার সার দিতে হবে দুটো ইউরিয়ার দানা মাসে একবার দেব এর পনেরো দিন পর যে কোনো জৈব সার দেবো এই গাছটা দেখতে খুব সুন্দর তাই না আর এর সবুজ পাতায় যে সাদা বর্ডার করা আছে তার জন্য আরও ইউনিক দেখাচ্ছে এটা এটা একটা ভেরিকেটেড ভ্যারাইটি তাই এত সুন্দর আর এই গাছের দামটা তো বলাই হয়নি নার্সারিতে এই গাছটার দাম নিয়েছে চল্লিশ টাকা তো আজকে এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছের সাথে টিল দেন বাই বাই